বন্ধুরা এবার একটি ট্রেনে সফর করে আপনি সেবক থেকে পৌঁছাতে পারবেন সিকিম পর্যন্ত তো কি আছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আজকের এই ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান কারণ আমরা এই ধরনের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দিয়ে থাকি সেবক থেকে সিকিম পর্যন্ত এবার যাওয়া যাবে একটি ট্রেনিং পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে এবার বড় দিশা সূত্রের খবর রেলের লাইন পাতার কাজ এখনও বাকি তবে দু সালের মধ্যে সেবক থেকে সিকিমের মধ্যে চোদ্দোটি টানেল তৈরির কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে তারপর সেই রেলপথে চলবে ট্রেন জোর কদমে কাজ চলছে রেল সূত্রের খবর গোটা রেলপথ বেশিরভাগ অংশেই পাহাড় রয়েছে সেই পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করে তার ভেতর দিয়ে রেল লাইন পাতা হবে ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গিয়েছে সুরঙ্গের মধ্য দিয়ে চলবে রেল অন্তত চোদ্দটি সুরঙ্গও তৈরি হচ্ছে দার্জিলিং হয়ে এই রেলপথ চলে যাবে সিকিম শনিবার দার্জিলিংয়ের রম্বি থানার অন্তর্গত লোহাপুলের কাছে এই টানেলের উদ্বোধন হয়েছে সামনেই বড়ো পাথরের চাই সেই পাথরের চাইকে বিস্ফোরণ করে ফাটিয়ে রেল টানেল তৈরি করা হচ্ছে শনিবার সেই পাথরের ব্লাস্ট করে টানেল তৈরির কাজ শুরু হয়েছে উত্তর পূর্ব রেলের প্রোজেক্ট ডিরেক্টর এই রেল টানেলের কাজের সূচনা করেন প্রজেক্ট ডিরেক্টর মহেন্দ্র সিং জানিয়েছেন টানেল তৈরির কাজ এগোচ্ছে পদস্থ আধিকারিকরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে তারা জানিয়েছেন একেবারে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই টানেল তৈরির কাজ হচ্ছে